সমস্ত দর্শক বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এ সপ্তাহে কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব, তার আগে আমরা এক নজরে দেখে নেব এ সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে রেলে 2422 অ্যাপ্রেন্টিস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 1149 কনস্টেবল এবং ইন্ডিয়ান অয়েলে 1196 অ্যাপ্রেন্টিস, নর্দার্ন রিজিয়নে রয়েছে 626 এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে এখানে 570। তার পরবর্তী এখানে রয়েছে বিএসএফ এ এখানে 2788 ট্রেডসম্যান এবং তার পাশাপাশি রয়েছে ভারত ইলেকট্রনিক্সে 247 ইঞ্জিনিয়ার, 72 ড্রাইভার এবং সেনাবাহিনীতে ল অফিসার, ভাবা পারমাণবিক শক্তি দপ্তরে সায়েন্টিফিক অফিসার হওয়ার কোর্সে ভর্তি চলছে। সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। এই ভিডিওতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে বিস্তারিতভাবে জানবো সেগুলো হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 1149 কনস্টেবল এবং বিএসএফ এ 2788 ট্রেডসম্যান, ভারত ইলেকট্রনিক্সে 247 ইঞ্জিনিয়ার, 72 ড্রাইভার এবং সেনাবাহিনীতে ল অফিসার। এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল ফায়ারম্যান পদে 1149 জন লোক নিচ্ছে। বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 4/3/2022 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 5/3/1999 থেকে 4/3/2004 মধ্যে। তপশিলীরা 5 বছর, অফিসরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 170 সেমি এবং তপশিলীরা কিছুটা এখানে ছাড় পাচ্ছে, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি এবং তপশিলী উপজাতিরা কিছুটা এখানে ছাড় পাচ্ছে। আর তপশিলী জাতি এবং পার্বত্য এলাকার প্রার্থীদের পাস ফুলানোর ক্ষমতা থাকতে হবে, দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 1/6 এবং 9/9, ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, এছাড়া ট্যারাডেস্টি শুধুমাত্র বা এক চোখ বোঝানোর অক্ষমতা বা আঙুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা, স্থিরস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্টাক্ট লেন্স থাকলে যোগ্য না। মূল মাইনে তোমরা পাবে 21,700 থেকে 69,100। শূন্যপদ রয়েছে, কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ওখানে ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে শূন্যপদ। এখানে বলে পার্থী পাচারের জন্য প্রথমে উচ্চতা মাপ হবে এবং এরপর 24 মিনিটে 5 কিমি দৌড় হবে, তারপর শারীরিক মাপযোগের পরীক্ষা হবে, এরপর এখানে আইডেন্টিটি চেক এবং যাবতীয় পণপত্র পরীক্ষা হবে, সফল হলে লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে 2 ঘন্টা, প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, এছাড়া এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংলিশ। প্রতিটি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন হবে, প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখার থেকে। এছাড়া লিখিত পরীক্ষা সাধারণ প্রার্থীরা 35%, এছাড়া তপশিলী অফিসাররা 33% নম্বর পেলে কোয়ালিফাই করবে। সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে, দরখাস্ত করবে অনলাইনে 4 মার্চের মধ্যে অনস্ক্রিনের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নিতে পারো, এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট হবে ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা স্টেট ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে হবে। তবশুলি প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবে। এর পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হলো বিএসএফ এ 2788 ট্রেডসম্যান। বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা, সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2788 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে সাধারণত কবলার, টেলর, এছাড়া কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কার্পেন্টার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটম্যান, এছাড়া ওয়েটার, মালি। কারা কোন পদের জন্য যোগ্য তোমরা অনস্ক্রিনে দেখে নাও। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা নিজের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা অথবা আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা
অথবা আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/8/2021 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বে অন্তত 167.5 সেমি। এছাড়া তফসিলিরা কিছুটা এখানে ছাড় পাচ্ছে। বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে হতে হবে 83 সেমি এবং তফসিলিরা এক্ষেত্রে কিছুটা ছাড় পাচ্ছে। সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। শরীরের মাপজোক হতে হবে মেয়েদের বেলায় লম্বে অন্তত 157 সেমি। এছাড়া উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9, ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চাটলো পাতা, শিরস্ফীতি। এছাড়া এখানে চোখের চশমা থাকলে তোমরা আবেদন করতে পারবে না। মূল বয়নে তোমরা পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা। আর শূন্যপদ ছেলেদের জন্য কমলার ট্রেডে রয়েছে 88টি এবং কোন ট্রেডে কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং মেয়েদের জন্য এখানে শূন্যপদ উল্লেখ করে দিয়েছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, এই সময় উচ্চতা কম থাকলে বাদ দেওয়া হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় ছেলেদের বেলায় প্রথমে 24 মিনিটে 5 কিমি দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় 1.6 কিমি দৌড়াতে হবে 8 মিনিটে। সফল হলে মূল সার্টিফিকেটের পরীক্ষা, তখন যাবতীয় পণপত্রের প্রত্যয়িত জেরক সঙ্গে রাখতে হবে। এরপর উচ্চতা, বুকের ছাতি এবং ওজন ইত্যাদি দেখা হবে। সফল হলে ট্রেড টেস্ট, এরপর হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। সময় থাকবে 2 ঘন্টা। এই পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এছাড়া নলেজ অব এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এছাড়া অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, এছাড়া থাকবে ইংরেজি বিষয়ে বেসিক নলেজ। এছাড়া প্রতিটি বিষয়ে 25 নম্বরের 25টি প্রশ্ন হবে। এই পরীক্ষায় জেনারেল এবং ইডাব্লিউএস প্রার্থীদের বেলায় 35% এবং তফসিলি ওবিসিদের বেলায় 33% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে। মেধা তালিকা তৈরির সময় শুধুমাত্র লিখিত পরীক্ষা পাওয়া নম্বর দেখা হবে। সবশেষে ডাক্তারি পরীক্ষা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীদের পরীক্ষা হবে সাধারণত অনস্ক্রিনের এই ঠিকানায়। ঠিকানাটা তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো, এখান থেকে তোমরা নোট করে নিতে পারো। দরখাস্ত করবে অনলাইনে 1 মার্চের মধ্যে অনস্ক্রিনের ওয়েবসাইটে, ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নিতে পারো। এর জন্য বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে নাম এবং মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তখন রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। তারপর স্টেপ 2-এ রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দেবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। মহিলা তফসিলিদের কোনো ফি এখানে লাগছে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হলো ভারত ইলেকট্রনিক্সে 247 ইঞ্জিনিয়ার। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনিং ইঞ্জিনিয়ার 1 এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 এবং ট্রেনিং অফিসার পদে 247 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য তোমরা অনস্ক্রিনে দেখে নাও। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এছাড়া ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিগ্রি বি বা বিটেক কোর্স পাঁচটা, মোট অন্তত 55%। তফসিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে এখানে পাশ করে থাকলে যোগ্য। অন্তত 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে, তবে তার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানো হতে পারে। মাইনে প্রথম বছর মাসে তোমরা পাবে 40,000 টাকা, দ্বিতীয় বছর পাবে 45,000 এবং তৃতীয় বছর পাবে 50,000 টাকা এবং চতুর্থ বছর তোমরা পাচ্ছ 55,000 টাকা। শূন্যপদ রয়েছে 67টি, এর মধ্যে ইলেকট্রনিক্সে রয়েছে 40টি, মেকানিক্যালে রয়েছে 14 এবং কম্পিউটার সায়েন্সে রয়েছে 4টি, ইলেকট্রিক্যালে রয়েছে 2টি, সিভিলে রয়েছে 2টি। মোট শূন্যপদের মধ্যে জেনারেলে রয়েছে 28টি, ওবিসিতে রয়েছে 18টি এবং তোমরা দেখতে ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে। এর পরবর্তী রয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ার 1, এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এছাড়াও ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিগ্রি বি বা বিটেক কোর্স পাঁচটা, মোট অন্তত 55%। তফসিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাশ করে থাকলে তোমরা যোগ্য। অন্তত 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে, তবে তার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানো হতে পারে। মাইনে প্রথম বছর মাসে তোমরা পাচ্ছ 30,000 টাকা, দ্বিতীয় বছর 35,000 এবং তৃতীয় বছর 40,000 এবং মোট শূন্যপদ রয়েছে 169টি। এর পরবর্তী পোস্ট হচ্ছে ট্রেনিং অফিসার ফিনান্স, ফিনান্সাগার, এখানে MBA কিংবা কোর্স পাঁচটা, অন্তত 55%। তফসিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাশ করে থাকলে তোমরা যোগ্য। অন্তত 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে 28 বছরের মধ্যে, মাইনে প্রথম বছর মাসে তোমরা পাচ্ছ 30,000, দ্বিতীয় বছর 35, তৃতীয় বছর 40, শূন্যপদ রয়েছে 11টি এবং ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ট্রেনিং ইঞ্জিনিয়ার এবং ট্রেনিং অফিসার পদের বেলায় মোট শূন্যপদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুসারে এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2022 হিসাবে। তবশিলেরা 5 বছর, অফিসেরা 3 বছর বয়সের ছাড় পাবে। চাকরি হবে বেঙ্গালুরুতে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর এবং পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এবং ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবে অনলাইনে 4 ফেব্রুয়ারির মধ্যে অনস্ক্রিনের ওয়েবসাইটে। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র স্ক্যান করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের বেলায় 500 টাকা এবং ট্রেনিং ইঞ্জিনিয়ার 1 এবং ট্রেনিং অফিসার পদের বেলায় 200 টাকা SBI কালেক্টে জমা দেবে। তবশিলে প্রতিবন্ধীদের ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হলো 72 ড্রাইভার। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের এখানে মিড ইস্টার্ন রিজিয়ন, এছাড়া নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, এছাড়া সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, এখানে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পদে 72 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। এছাড়া গাড়ি চালানোর কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর ভেহিকল মেকানিজমের কাজে দক্ষতা থাকতে হবে। এছাড়া ইংরেজি, হিন্দি পড়তে এবং লিখতে পারা দরকার। তবে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবশিলি OBC প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। মূল মাইনে তোমরা পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ এখানে মিড ইস্টার্ন রিজনে রয়েছে 24টি এবং নর্থ ওয়েস্টার্ন রিজনে রয়েছে 24টি এবং সাউথ ওয়েস্টার্ন রিজনে রয়েছে 24টি। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নোট করে নাও। দরখাস্ত করা খামের ওপর অনস্ক্রিনের প্যারাগ্রাফটি লিখতে হবে। দরখাস্ত পাঠাবে রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। এখানে তোমরা দেখতে পারছো সাউথ ওয়েস্টার্ন রিজনের বেলায় এখানে 2 ফেব্রুয়ারির মধ্যে এবং মিড ওয়েস্ট ইস্টার্ন রিজনের বেলায় এখানে অনস্ক্রিনের ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। ঠিকানা তোমরা নোট করে নিতে পারো এবং নর্থ ওয়েস্টার্ন রিজনের বেলায় দরখাস্ত পাঠাবে অনস্ক্রিনের ঠিকানায়। ঠিকানা তোমরা এখান থেকে নোট করে নাও এবং সাউথ ওয়েস্টার্ন রিজনের বেলায় দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়। ঠিকানা তোমরা নোট করে নাও। এছাড়া ওয়েবসাইটে ভিজিট করলেও সেখান থেকেও তোমরা এই ঠিকানা পেয়ে যাবে। এর পরবর্তী আমরা যে বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হলো সেনাবাহিনীতে ল অফিসার। ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের ল গ্রাজুয়েট মেন এবং ওমেন পদে অফিসার হিসাবে 9 জন অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে। মোট অন্তত 55% নম্বর পেয়ে আইন শাখায় গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশের পর 3 বছর আর উচ্চ মাধ্যমিক পাশের পর 5 বছরের LLB ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে 21 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1995 থেকে 1/7/2001 মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বে অন্তত 157.5 সেমি, এছাড়া মেয়েদের বেলায় হতে হবে 152 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/18। শুরুতে 49 মাসের ট্রেনিং হবে এখানে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে এপ্রিলে। সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে শর্ট সার্ভিস কমিশনের চাকরি। মূল মাইনে তখন পাবে 56,100 থেকে 177,500 টাকা। শূন্যপদ রয়েছে 9টি। প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড। উচ্চ মাধ্যমিকা পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটার পাঠানো হবে। মোট 5 দিনের এই পরীক্ষা। সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট, এছাড়া গ্রুপ টেস্ট, ইন্টারভিউ হবে। এরপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউ যাতায়াতের ভাড়া ফেরত পাবে। পরীক্ষা হবে এলাহাবাদ, ভোপাল, এছাড়া ব্যাঙ্গালোর, কাপুরথলায়। দরখাস্ত করবে অনলাইনে 17 ফেব্রুয়ারির মধ্যে অনস্ক্রিনের ওয়েবসাইটে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্টের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে।